গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকে কিন্তু সম্পূর্ণ একটা অন্য জায়গা থেকে আমি ব্লগ স্টার্ট করছি। আমি আজকে পিসিমণির বাড়ির থেকে ব্লগ স্টার্ট করছি, কারণ তোমরা এতদিনে বেশ তিন চারটে মতন শর্ট ব্লগ দেখে ফেলেছো, যার বিয়ের সে কিন্তু এখানে। এই যে আমাদের নতুন বর মহারাজকে দেখো, আজকে হচ্ছে রাঙাদার বিয়ে, আমরা খুব আনন্দিত। আর এই যে সেজে গুজে বসে আছে, কে কেমন লাগছে একটু বল। হ্যাঁ ভালো, কতটা দই চিড়ে খেয়েছিস? এক বাটি পুরো। লক্ষ্মী আছে ছেলেটা, সারাদিন কিন্তু আর কিছু খাবি না। হ্যাঁ খাচ্ছি না তো, জলও না কিন্তু, পকেটে সিক্রেটলি চকলেট রাখবো। তাই যেখানে তিন্নি দিদি রয়েছে, যে কিনা সকাল সকাল সানাই চালিয়ে দিয়েছে। সানাইটা কেন চালালে? বিয়ে স্পেশাল, সকালের উদ্বোধন হবে সানাই দিয়ে, তারপরে ভিডিওটা করবে পেছনে ক্যামেরা। আর এই যে দেখো পিসিমণি কেমন লাগছে বলো, শাশুড়িমা হওয়ার খুশিতে সবাই কেঁপে। শোন, আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, তুই কিন্তু এই সুযোগে কিছু খাবি না। না আমি কিছু খাচ্ছি না, তুই চল ওখানে চল, আমিও যাব। এইদিকে দেখো দাদার বৃদ্ধি হয়ে গেছে, এখন বেজেছে প্রায় 10:30, ওর দধিমঙ্গল তো সকালেই হয়েছে, বৃদ্ধিও হয়ে গেছে, আমরা এখন ঢুকছি। এই যে দেখো এখানে সবাই আছে, আর এইদিকে এই যে রান্না চলছে, ওই যে আমাদের ব্রেকফাস্ট আসছে। শুধু তরকারি দিলে এরম করতে পারলে? এই যে আমার প্রিয় জিনিস, এতক্ষণ ধরে এখানে দারুণ কাজ করেছি, অনেক বড় কাজ, সেটা হচ্ছে কলা তলা রেডি করেছি আমি আর তিন্নি দিদি। আচ্ছা আচ্ছা, এই যে এই ছোট্ট বেবিও করেছে, এই যে একটুখানি হাত দেখিয়ে দাও তো, একটু হ্যালো করে দাও। ও মা, এখানে এখন সবাই মোটামুটি রেডি হয়েছে জল সইতে যাওয়ার জন্য। এখন প্রায় 6:30 বেজে গেছে, দাদার গাড়ি এতক্ষণে ছেড়েও দিয়েছে, চলো এবার আমরা বেরোচ্ছি, রেডি সেডি হয়ে গেছি, এদিকে মা রেডি, ওদিকে মামা মামিও রেডি, চলো এবার আমরা একসাথে যাই। আমরা ঠিক সময়ে এসে পৌঁছেছি, এই যে বরের গাড়ি যা ছাড়া হচ্ছে, আর এই যে আমাদের সবার হাতে তত্ত্ব, বাবা নামকিনটাই নিয়েছে, দেখো তোমাকেই বরকর্তা লাগছে। দাদার গাড়িটা অলরেডি ছেড়ে দিয়েছে, এবার আমরা যাচ্ছি। খুব গল্প চালাচ্ছে পেছনে বসে চারজন। You're the universe and I was revolving like a sun on my own. I know that you এটা টপটা পড় আমি নিচে বড়ের সাজে দাদাকে দেখে নাও, দারুণ লাগছে, কি রকম লাগছে, ধুকধুক করছে, দাদাকে বসিয়ে রেখে আমরা একটু চলে এসেছিলাম স্টলগুলোর কাছে। এখানে কিন্তু অনেক রকমেরই স্টল ছিল, যেমন চিলি চিকেন, চিকেন পকোড়া, কফি, ফুচকা, আইসক্রিম, আর সব কিছুই খুব ভালো ছিল, কিন্তু তার মধ্যে ফুচকাটা একদম জাস্ট ফাটাফাটি ছিল। এছাড়াও কিন্তু আমাদের জন্য বৌদির বাড়ির থেকে আলাদা করে টিফিনের ব্যবস্থাও করা হয়েছিল। এই জাস্ট বিয়েতে বসলো, আর এই যে দেখছো এই দিদি ভাই সকাল থেকে লেট করছে, সকাল থেকে, তাই আমি একদমই বিশ্বাস করছি না, যখন বলছি হ্যাঁ আমি চলে আসবো চলে আসবো তখনই লেট করছে, তাই আর ভেবেছি আমি এনাকে আর বিশ্বাস করবো না, লেট হয়ে যায় বিয়েতে। আসার পর থেকে যাকে দেখার জন্য আমরা সবচাইতে বেশি এক্সাইটেড ছিলাম, তার সাথেই কিন্তু আমাদের অনেকক্ষণ পর দেখা হয়েছে। এই হলো আমাদের নতুন বৌদি, যাকে দেখতে খুব ভালো লাগছে। আসলে আমরা যখন এসে পৌঁছেছি তখনও বৌদির সাজ কমপ্লিট হয়নি, তাই জন্য অনেকক্ষণ পরেই দেখা হয়েছিল। আর যেহেতু গোধূলি লগ্নেই বিয়ে ছিল, তাই খুব বেশি গল্প আমরা নতুন বৌদির সাথে করতে পারিনি, সাজগোজ কমপ্লিট হওয়ার পরেই বিয়েতে বসে যেতে হয়েছিল। আজ দিন চড়িয়া তেরে নাম দাবি, আজ সজিয়া এ বে সারা শহর, আজ হো গইয়া বে রব দি মেহের, হায় সজিয়া এ বে সারা শহর,
আজ হো গিয়া বে রব দে মেহের চিট্টা কুকড় বনে রে তে চিট্টা কুকড় বনে রে তে কাশ মে দুপট্টে বালি মুন্ডা সদকে তে আনফর্চুনেটলি আমরা কিন্তু পুরো বিয়েটা দেখতে পারিনি, তার কারণ পরের দিন ভোরবেলাতেই বাবার অফিস জয়েন করতে হতো, সেই জন্য খেতে বসে যেতে হয়েছিল। আর এখানে বসে আমরা গল্প করছিলাম আর মেনু কার্ডে দেখছিলাম যে কোন কোন আইটেমটা খাবো আর কোনটা কোনটা খাবো না। তবে যে কটা আইটেমই খেয়েছিলাম প্রত্যেকটা কিন্তু খুব খুব টেস্টি ছিল, আর এত কিছু স্টলে আইটেম ছিল যে সেই সব খেয়েই পেট ভরিয়ে ফেলেছিলাম, আর মেন কোর্সে সেরকম কিছুই খেতে পারিনি। তো আমরা যখন খেয়ে দিয়ে নামলাম তখন দেখলাম যে মেন যেটা রিচুয়ালস বাঙালি বিয়ের সিঁদুর দান সেটাই কমপ্লিট হয়ে গেছে। আর এই রিচুয়ালটা দেখার জন্যই কিন্তু প্রত্যেকটা বিয়েতে আমি ওয়েট করে থাকি। তো আর কি করা যাবে, নবদম্পতিকে কংগ্রাচুলেট করে টাটা বাই বাই করে বলে আসলাম যে বাকি গল্প পরের দিন করব, এই বলে আমরা বেরিয়ে পড়লাম। প্রিয় মানুষগুলোর বিশেষ দিনে ছোটবেলার স্মৃতিগুলো যেন একটু বেশি মনে আসে। রাঙাদা আমার থেকে প্রায় 9 বছরের বড়, আর আমি যেহেতু ওর থেকে অনেকটাই ছোট সেই জন্য ছোট থেকে আমাকে বন্না বলে বেনু বলে ডাকতো। আর যদি কোনো নতুন লজেন্স বা আইসক্রিম দোকানে আসতো সেটা ও আমাকে সবার আগে এনে খাওয়াতো। তো এই কথাগুলো আজকে খুব বেশি মনে পড়ছে। রাতের অন্ধকারে আমাদের গাড়ির হেডলাইট যখন এক একটা বাঘ পেরোচ্ছিল তখন এটাই মনে হচ্ছিল যে আমাদের জীবনেরও অনেকগুলো বাঘ, সেই এক একটা বাঘ পেরোলেই আমরা জীবনটাকে নতুন রূপে দেখতে পাই। আর এইভাবেই হয়তো আমরা প্রত্যেকে আমাদের জীবনকে এক্সপ্লোর করি। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আবারও কোনো নতুন ব্লগে দেখা হবে। আজকের মতন গুড নাইট অ্যান্ড বাই।